ভিডিওটা শুধুমাত্র মজা করার জন্য তৈরি হয়েছে, কেউ সিরিয়াসলি দেখবে না। তাও যদি কারোর পশ্চাতে চুলকানি হয় তাহলে দোকানে খালি কল মনে পড়া যায়। আরে দাদা কান্তাসিন কেন? কিছুই না রে, ওই রাজ রাজ ওনার ওর গার্লফ্রেন্ডের একটু ঝামেলা হয়ে গেছে। দাদা আপনি অন্যের জন্য এত কষ্ট পান, আপনার মতন মহান আত্মায় আমি পুরা জীবনে দেখি না। আমি ভাবছি ওই সালা হাড্ডির দোকান, ওই সালা দেড় ফুটিয়া মালটারও গার্লফ্রেন্ড আছে। সালা তো কি বলবো জানিস, মালটা এত রোগা এত রোগা এত রোগা যে আগের দিন আমাকে বললো যে ওর বাড়িতে বাইকে করে নিয়ে যেতে আমাকে ওর বাড়িতে। আমি ওকে আমার বাইকে বসিয়েছি, হাই রোডে তুলেছি, আমার বাইকের হ্যান্ডেল লাগানো যে পতাকা আছে না তার থেকে বেশি মালটা ফটফট করছিল। আমার তো ভয় লাগছিল একটু বেশি 40-60 তুললে মালটা না উড়ে যায়। সালা এত নাটা, আজ পর্যন্ত সেলুনে গেলে যখন চুল কাটে না তখন ওই যে পাটটা লাগায় না হ্যান্ডেলের উপরে পাটটা, আজ পর্যন্ত ওর জন্য পাটটা লাগাতে হয়, তারপরে ওর চুল কাটা হয়। আমি যদি বাথরুমে যাই, বাথরুমে যদি আমি খোসা ইউজ করি, সেই সাবানের খোসা, সেই সাবানের খোসায় যতটুকু সাবান লেগে থাকে সেটা দিয়েও গোটা বডিতে মাখিয়ে চান করে বেরিয়ে আসতে পারে। তুই জানিস 5 টাকার ম্যাগি যদি ও একা খায় তাহলে ওর পেট ফুলে ঢাক হয়ে যাবে। থেকে তো বড় কথা, সারা আমার বাড়িতে এসেছিল সেদিন যখন কেউ ছিল না, তখন সারা আমাকে বললো কি যে ও নাকি ভেসা ভেসা করবে। আমি ওর জন্য ব্যবস্থা করলাম, দেখি কি মালটা উল্টে পড়ে আছে ঠ্যাং চিড়ে, এরকম হিট কি মানে পড়ে আছে, কি করেছে না হাতে দেখি ওই হাজার মলম শুকে কে নেশা করে ভাই, হাজার মলম শুকে তারা নেশা করে পড়েছিল। সারা কোনায় আমি যদি নিয়ে গিয়ে বমি করিয়ে জল দিয়ে তারপর ওকে ঠিক করলাম লেবু লেবু চাটিয়ে। আপনারা তো কাকিমা কবে দেখে করতে আছে, একটু মেয়ে ফেয়ে দেখেন, একটু বিয়া ফেয়ের ব্যাপারে একটু ভাবেন। সেটা কি হলো, মায়ের কথা বলিস না, মায়ের কথা বলিস না। আমার মা আমাকে কিভাবে জানিস, আমি সালা ওই ডিমনেটাইজেশনে আগেকার সালা 500-1000 নোট যদি এর মধ্যে চলে যায় তো চলে গেলাম, বলে সালা জ্বালিয়ে দেবে কোনদিন আমাকে। কি উল্টা পাল্টা বকতি আছেন দাদা। মা আমাকে সেদিন জিজ্ঞেস করলো যে বাবা তোর কেমন মেয়ে চাই, আমিও আমার ইচ্ছাটা বললাম যে দেখো মা আমার তেমন কোনো ডিমান্ড নেই, মানে একটু ভালো মেয়ে যে একটু লোকজনের সঙ্গে কথা বলতে ভালোবাসে বা লোকজনের সঙ্গে কথা বলতে ভালো পারে, যে ঘরের কাজ বাজ পারে, যে একদম সুখে শান্তিতে সংসার করবে। ফট করে আমাকে মা কি বললো জানিস, আমাকে আমার মা বলছে যে তুই বিয়েই করতে চাস না, তোর ডাইরেক্ট আমাকে বলে দে আমি নাকি বিয়ে করতে চাই না, আমার নাকি বিয়ে করার ইচ্ছাই নেই। খেতে পারি না, আমার মা আর আমার প্রতি বিশ্বাস কম না সালাই, আজকালকার মেয়েদের প্রতি ভরসা কম। কাকু 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 কি বললো, কাকু কি করলো? বাবা বাবা যা বলেছে না, বাবা যা বলেছে ওই জ্বরটা শুনে না তুমি মোটামুটি না দাঁতে হিট মেরে আধা ঘন্টা ধরে এই মাটিতে পড়ে থাকবি। কেন এমন কি কইছে? বাবা বাবা আমাকে সেদিন কি জিজ্ঞাসা করলো যে বাবু এবার বিয়েটা কর, একটু বয়স বয়স হয়ে গেছে তোর জন্য, তাহলে একটু মেয়েকে দেখি কেমন মেয়ে তোর পছন্দ সেটা বল। আমি দেখ ম্যান টু ম্যান টক এরকম ব্যাপার একটা ভেবে বাবাকে অনেক সাহস যোগ করে বললাম বাবাকে যে বাবা আমার বেশি কিছু চাহিদা নেই, একটু দেখতে সুন্দর, একটু দেখতে সুন্দর মেয়ে হলেই আমার চলে যাবে। বাবা আমাকে ফট করে কি জবাব দিল জানিস, বাবা বললো যে দেখ সুন্দর মেয়ের দরকার নেই, হ্যাঁ মোটামুটি তোর সঙ্গে ম্যাচ করে এমন কাউকে একটু খুঁজে নে বা দেখে নে, সুন্দর মেয়ে যদি বাড়িতে আসে তাহলে নাকি আমাদের দুজনকে একসাথে নাকি ভালো লাগবে না। ভাবতে পারছিস আমার বাবা আমায় বলছে আমার সঙ্গে নাকি সুন্দর মেয়ে চায় না।